রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার ছাব্বিশে পাঁচটা সংস্থা এর ওয়েবসাইটে বলা হয়েছে বাংলাদেশ সময় ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট একচল্লিশ সেকেন্ডে পাঁচ দশমিক আট মাত্রার ভূমিকম্পটি সৃষ্টি হয় এর উৎপত্তি স্থল মিয়ানমারের হাখা থেকে বিশ কিলোমিটার উত্তর পশ্চিমে ভূপৃষ্ঠের বিয়াল্লিশ কিলোমিটার গভীরে ভূমিকম্পের সৃষ্টি হয় এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম নোয়াখালী সিলেট খুলনা ব্রাহ্মণবাড়িয়া বাগেরহাট রংপুর ও কুড়িগ্রামে এই কম্পন অনুভূত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প পবিত্র কোরআনে ভূমিকম্প বিষয়ে জিলজাল এবং ডাক্কা শব্দ দুটি ব্যবহৃত হয়েছে ঝিলঝাল অর্থ একটি বস্তুর নড়াচড়ায় আরেকটি বস্তু নড়ে ওঠা দাক্কা এর অর্থ প্রচন্ড কোন শব্দ বা আওয়াজের কারণে কোনো কিছু নড়ে ওঠা বা ঝাঁকুনি খাওয়া পৃথিবীতে বর্তমানে যেসব ভূমিকম্প ঘটছে তার বৈজ্ঞানিক দৃষ্টিতে ভূপৃষ্ঠের অভ্যন্তরে কঠিন শিলাত্মকে চ্যুতি ও স্থানান্তরের কারণে দিন ফিরেস্তা হজরত ইসরাফিন আলী ইসলামের সিংহে ফুৎকারের কারণে চূড়ান্ত ভূমিকম্পে পৃথিবী টুকরো টুকরো হয়ে ধুলনায় পরিণত হবে এবং তা হবে দাক্কা মহান আল্লাহ রবুল্লা আলমিন বলেন আমি ভয় দেখানোর জন্যই তাদের কাছে আজাবের নির্দেশনা সমূহ পাঠাই সোহি বুখারের মধ্যে বলা হয়েছে আবু হর রাজিউল্লাহ তালাহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল আলী হাসাল্লাম বলেছেন কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না আইলেম উঠিয়ে নেওয়া হবে অধিক পরিমাণে ভূমিকম্প হবে সময় সংকুচিত হয়ে আসবে ফিতনা প্রকাশ পাবে এবং হারচ বৃদ্ধি পাবে হারচ অর্থ খুন খারাবি তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে তিরমিজি শরীফের চৌদ্দশো সাতচল্লিশ রং হাদিসে বলা হয়েছে রুসুলের পাক সলাল আলী হোসাল্লাম বলেন যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে কাউকে বিশ্বাস করে সম্পদ গচ্ছিত রাখা হবে কিন্তু তার খেয়ানত করা হবে জাকাতকে দেখা হবে জরিমানা হিসাবে ধর্মীয় শিক্ষা ছাড়া বিদ্যা অর্জন করা হবে পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে কিন্তু মায়ের সঙ্গে বিরূপ আচরণ করবে বন্ধুকে কাছে টেনে নিয়ে পিতাকে দূরে সরিয়ে দিবে মসজিদে উচ্চ স্বরে হবে জাতির সবচেয়ে দুর্বল ব্যক্তিটি সমাজের শাসক রূপে আবির্ভূত হবে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিটি হবে জাতির নেতা একজন মানুষ যে খারাপ কাজ করে খেতে অর্জন করবে তাকে তার খারাপ কাজের ভয় সম্মান প্রদর্শন করা হবে বাদ্যযন্ত্র এবং নারী শিল্পীর ব্যাপক প্রচলন হবে মদ পান করা হবে লোকজন তাদের পূর্ববর্তী মানুষগুলোকে অভিশাপ দেবে এমন সময় তীব্র বাতাস প্রবাহিত হবে এবং এমন একটি ভূমিকম্প হবে যা সেই ভূমিকে তলিয়ে দেবে আমরা বর্তমান পৃথিবীর দিকে তাকালে এই হাদিসের বাস্তবতা খুঁজে পাই আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক সবাইকে হেফাজত করুক ভূমিকম্প হলে একটি দোয়া পড়ার জন্য পাক পাকিসাল আলী হাসলাম বলেছেন যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে এছাড়া যে কোনো দুর্যোগ থেকে রক্ষা পেতে পারবে লা ইলাহা ইল্লা সুবাহানাকা লাহ ইনকা ইনি